বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2020 সালে আমরা যেমন কোভিড নিয়ে কাটিয়েছি, 2021ও তেমনটাই কাটাবার আশঙ্কা অনেকে করছেন, কারণ সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ, কিন্তু একই সঙ্গে ভ্যাকসিন অনেকের মধ্যে আশা জাগিয়েছেন যে এবছর হয়তো গোটা পৃথিবী জুড়ে মানুষ যদি ভ্যাকসিনটা মোটামুটি সবাই পায় তাহলে হয়তো কোভিডকে খুব দ্রুতই বিদায় দেওয়া যাবে। 20 যেমন কোভিড নিয়ে আলোচনা হয়েছে, 21টা মোটামুটিভাবে ভ্যাকসিন নিয়ে আলোচনার মধ্যে আছে এবং জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে পরিবেশ পরিস্থিতি অনেক দেশই স্বাভাবিক করতে হচ্ছে, বাংলাদেশও তার বাইরে নয় এবং বাংলাদেশে ইতিমধ্যেই সরকারি হিসেব নিকেশ যা তাতে করে পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে। আমরা লক্ষ্য করছি যে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও কমে যাচ্ছে। সব মিলিয়ে এর প্রভাব আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পের উপরে কি, সেটি নিয়ে আলোচনা করবার জন্য দুজন ব্যবসায়ী নেতা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার পায়ে বসা আছেন রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দেশের শীর্ষ ট্রেড বডি এবিসিসিআইয়ের জেনারেল বডি মেম্বার লিয়াকত আলী ভুঁইয়া এবং আমার ডানে রয়েছেন বিজিএমইয়ের পরিচালক মহিউদ্দিন রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার লিয়াকত আলী ভুঁইয়া, কি মনে হচ্ছে করোনা পরিস্থিতি একজন ব্যবসায়ী ব্যবসায়ী নেতা হিসেবে উদ্বেগজনক পর্যায়ে আছে নাকি অনেকখানি এখন স্বস্তির জায়গায় বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রার দর্শকদেরকে। প্রথম দিকে আপনি যেটা বললেন যে প্রথম দিকে তো আসলেই যখন কোভিড আসলো বা এই ব্যাধিটা শুরু হলো তখন শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই কিন্তু এটা নিয়ে আতঙ্ক ছিল এবং এখনও অনেক আতঙ্ক রয়েছে অনেক জায়গায়। তবে আমাদের দেশে আপনি জানেন যে আমরা যখন 2018-19 সালের দিকে কিন্তু আমরা একটা জায়গায় পড়ছিলাম এবং আমরা বেশ এগিয়ে যাচ্ছিলাম সব দিক দিয়ে, কিন্তু কোভিড কিন্তু আমাদেরকে এই জায়গাটাকে কিন্তু বেশ স্থবির করে দিল। আমরা সেখান থেকেও আমরা দেখলাম যখন কোভিড আসলো সেই ক্ষেত্রে আমরা যেটা আশঙ্কা করতেছিলাম ব্যবসায়ীরা যে আমাদের অনেক জায়গায় অনেক মানে ব্যবসায়ীদের অনেক অসুবিধা হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যা কোভিড আসার পর আপনি দেখবেন যে যখন সারা পৃথিবীতে এটা আসলো আমাদের কিন্তু একটা জায়গায় আপনি দেখেন আমাদের রিজার্ভ বলেন, আমাদের রেমিটেন্স বলেন, আমাদের আমদানি বলেন, রপ্তানি বলেন, এগুলো কিন্তু খুব একটা ইভেন বরং বাড়তে থাকে আর কি। এবং ইভেন আপনি দেখবেন যে ক্যাপিটাল এবং ভারতের আপনার যে আমাদের মাথা পিছু আয় এখন কিন্তু আমাদের ভারতের চেয়েও উপর দিকে যাচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু আমরা যেটা আশঙ্কা করতেছিলাম সেই আশঙ্কার থেকে কিন্তু আমরা মনে করলাম যে আমরা একটা জায়গাতে বেরিয়ে আসছি এবং আমরা এটাকে একটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বিশেষ করে আমি আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ দেবো এই যে এই এই যে ভাবে যে জিনিসগুলো করছে। আপনি দেখেন একটা জিনিস আপনি খেয়াল করবেন, যখন কোভিড আসলো সারা পৃথিবীতে কিন্তু কেউ কেউ লকডাউন দিল, কেউ কেউ কারফিউ দিল, আমাদের দেশে কিন্তু ব্যতিক্রম। আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু আমাদের দেশে একটা সাধারণ ছুটি দিল, তখন কিন্তু অনেকে সমালোচনা করতেছিল যে সরকার এটা চিন্তা করছে সাধারণ ছুটির ফলে হলো কি যে মানুষ ঘরে থাকলো কিন্তু অনেক এসেন্সিয়াল যেগুলো দরকারি তারা কিন্তু কাজ করছে এবং সাথে কিন্তু একটা সমন্বয় হয়েছে এবং এটা কিন্তু এই এই সাধারণ ছুটি দেওয়ার ফলে কিন্তু এই ফলটা কিন্তু আমরা এখন পাচ্ছি যে আমাদের কিন্তু অর্থনীতিতে ওই যেরকম ক্ষতি হওয়ার কথা ছিল ওই ধরনের কিন্তু ক্ষতি হয়নি। তারপর দেখেন এটার সাথে শুধু আমাদের অর্থনীতিতে আপনার মানে টোটাল বিজনেস কিন্তু আপনার এটার সাথে জড়িত, সেই জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবার এসে একটা প্রণোদনা দেওয়া হলো। এই প্রণোদনাটা দেওয়ার ফলে হলে কি এবং আমাদের মানে মেন মেন সেক্টরগুলো কিন্তু ঘুরে দাঁড়ালো এবং আপনি জানেন গত 2-3 দিন আগে কিন্তু আর একটা প্রণোদন দেওয়া হয়েছে, এটা কিন্তু সব পল্লী এবং বিভিন্ন ক্ষুদ্র শিল্পের জন্য দেওয়া হয়েছে এবং এই এই সব মিলেই কিন্তু আমি মনে করি যে আমাদের এই যে কোভিড যেটা আমরা চিন্তা করছিলাম যে আমাদের এখানে একটা ভয়ানক হবে এবং কিন্তু সেই জিনিসটা হয় না। আপনি জানেন আমাদের দেশে কিন্তু এমনিও কিন্তু দুর্ভিক্ষের যেটা বলি বন্যা বলেন অন্যান্য জিনিসগুলো কিন্তু আমাদের এটার সাথে জড়িত এবং এবার এবছর কিন্তু বেশ বন্যা হয়েছে। সব মিলিয়ে কিন্তু সেই সব জায়গাগুলোকে কিন্তু আমরা অতিক্রম করে আজকে কিন্তু এই জায়গায় এসেছি এবং আপনি জানেন আজকেও যদি আপনি দেখেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মৃত্যু বলেন এই ভাইরাস কিন্তু বাড়তেছে এবং সেই তুলনায় আমাদের দেশে কিন্তু কমতেছে এবং আশা করি আরও কমবে এবং এই সব মিলিয়ে আমি মনে করি
যে আমাদের যে ব্যবসায়ীরা যে যেটা চিন্তা করেছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং আগামীতে আরো বেরিয়ে আসবো বলে আমরা মনে করি। এবং বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাবো আমাদের দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনার হস্তক্ষেপের ফলে কিন্তু এই জিনিসগুলো আমাদের হয়েছে বলে আমরা মনে করি। মোহাম্মদ রবিল্লাহ, আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত করোনা কি অভিশাপ হলো বাংলাদেশের জন্য নাকি আশীর্বাদ হিসেবে দেখা দিল? কারণ মিস্টার লিয়াকত আলী ভূঁইয়া যেভাবে চিত্রগুলো সব পজিটিভ চিত্র তুলে ধরছিলেন। ধন্যবাদ জিলুর ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, তৃতীয় মাত্রাকে এবং চ্যানেল আইকে, এবং আপনার মাধ্যমে আমি তৃতীয় মাত্রার সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে। দেখেন, করোনাটা এতটাই আনপ্রেডিক্টেবল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা আসলে কিছুই এখনও অ্যাজ এ ব্যবসায়ী বুঝে উঠতে পারছি না। প্রথম ধাক্কা, দ্বিতীয় ধাক্কা, তৃতীয় ধাক্কা যে বলা হচ্ছে কোনো কিছুই কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না। বেসিক্যালি আমরা অনেক মহামারী দেখেছি, অনেক কিছু দেখেছি এখন পর্যন্ত আমাদের, আমার ছোট বয়সে শুনেছি আর দুর্ভিক্ষের কথা শুনেছি এর আগে হয়েছে, কিন্তু কখনো কিন্তু এরকম ম্যাসিভ একটা অ্যাটাক কিন্তু অ্যাটলিস্ট আমাদের জীবদ্দশায় আমরা পাইনি। আমার আমার যতটুকু মনে আছে ন্যাচারাল যদি কোনো ডিজাস্টার বলি বড় ধরনের দেখেছিলাম 1991-29 April যে ঘূর্ণিঝড় ছিল সেটা আমাদের দেশে, আর এটা হলো সারা বিশ্বব্যাপী। তো প্রথম কথা, প্রথমেই তো আমরা একটা বড় ধরনের ধাক্কা খেলাম যে কি মানে কি হলো, মানে কখনো তো এরকম ভাবতেই পারিনি যে বাসায় বসে থাকবো, সবকিছু বন্ধ করে, ব্যবসা বন্ধ করে বাজার করতে যেতে পারবো না, খেতে পারবো না, মেডিকেলে যেতে পারবো না, স্কুল বন্ধ হয়ে যাবে, যেখানে আমরা একটা দিন কোনো কিছু দেশ অচল থাকবে আমরা সেটাই সহ্য করতে পারি না, চিন্তা করতে পারি না, সেখানে মাসের পর মাস এরকম হয়ে আসছে। তো প্রথম থেকেই এটা একটা আনপ্রেডিক্টেবল বিষয় হয়েছিল। আপনি হরতাল ধর্মঘট এগুলোর ব্যাপারে অনেক বেশি সোচ্চার ছিলেন, আমাদের তো ডেইলি প্রোডাকশন করতে হয় এবং এগুলো প্রতিটা একটা চেইন সিস্টেমের ব্যবসা, সব ব্যবসায়ী আসলে এফেক্ট হয়, বাট আমাদের ব্যবসাটা যেহেতু বহির্বিশ্বের সাথে রিলেটেড কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে দেশের আভ্যন্তরীণ ব্যাপারগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু এটা তো দেশের আভ্যন্তরীণ কোনো ব্যাপার ছিল না, পুরো বিশ্ব এফেক্টেড ছিল। স্বাভাবিকভাবে ওখানেও বন্ধ হয়ে গেল, আমরাও বন্ধ হয়ে গেলাম। আমাদের ব্যবসা তো প্রোডাকশন নির্ভর ব্যবসা, প্রোডাকশন না করলে তো আমি চালাতে পারবো না, না চালালে আমি খরচ যোগাতে পারবো না, তো খরচটা কিভাবে যোগাবো? প্রথম ধাক্কাটা আসলো আমাদের কিন্তু আর্থিকভাবে। তার মানে দেখেন, আমরা যারা কিছুটা সচ্ছল তারা কোনো না কোনোভাবে হয়তো বেঁচে থাকার চিন্তা করতেও পারি, বাট এই যে আমাদের শ্রমিক ভাই বোনেরা ছিল তারা কত টাকাই বা বেতন পান, তারা কিভাবে বাঁচবেন, সেগুলো হয়ে গেছিল আমাদের জন্য সবচেয়ে বড় একটা চিন্তার ব্যাপার যে তাদেরকে আমরা স্যালারি কিভাবে দিব। কারণ আমি তো মালটা শিপমেন্ট করে এক্সপোর্ট করে প্রসিড আসতে সেখান থেকে পেয়েই তো আমি তাদেরকে বেতন দিব, আমার ইউটিলিটি এবং অন্য অন্য খরচগুলো মিটাবো, আমি তো সেটা পারছিলাম না। তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে ওনার বিচক্ষণতা আমরা বুঝতে পারিনি, উনি ঠিকই বুঝতে পেরেছেন যে কি করতে হবে, উনি কিন্তু সময়োপযোগী আমাদেরকে যে প্রণোদনা দিয়েছেন যে স্যালারি দেওয়ার জন্য শ্রমিকদেরকে, যে কোনো চিন্তা না করে যে ইমিডিয়েট যে ফান্ড বরাদ্দ করেছিলেন সেটা যদি আসলেই ওই সময় বরাদ্দ না হতো পুরো শিল্প কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল, এতে কোনো সন্দেহ নাই। ইভেন শেষ হয়ে গিয়েছিল বলতে এখনো যে ভালো আছে আমি তা বলবো, এখনো তো আপনারা চাচ্ছেন, এখনো আমি সেটাই আসছি, এখনো চাচ্ছি কেন? দেখেন, আপনি আমরা যেটা আমরা 3 মাসের একটা প্যাকেজ পেয়েছিলাম বা অন্যরা বলছেন শুধু আপনারাই নেবেন আর কেউ পাবে না, আমি সে প্রসঙ্গে সুবিধাভোগী গোষ্ঠী সে প্রসঙ্গে পরে আসছি। দেখেন, আমি এই ব্যাপারে তো কথা এখানে আগেও বলেছি, 30% যে খাত থেকে এক্সপোর্ট আসে সেই খাত তো বেশি সুবিধা চারজন করেও ধরেন 2 কোটি মানুষ কিন্তু এখানে সরাসরি এফেক্টেড হয়। এছাড়াও তো গার্মেন্টস এর উপরে ভর করে ব্যাংক, বিমা, ট্যুরিস্ট কি আজকে আমাদের সাথে সংশ্লিষ্ট না, এতগুলো যে ব্যাংক হয়েছে ব্যাংকগুলো চলছে কিসের উপরে? ম্যাক্সিমামই তো গার্মেন্টস এর উপরে করেই তারা আজকে এখানে আসছে। সো অবভিয়াসলি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া মানে তারাই যে পাচ্ছে আসলে আমি ব্যাপারটা সেভাবে বলবো না, সেই সাথে এই শ্রমিকগুলোও পাচ্ছে, সেই সাথে এই সংশ্লিষ্ট খাতগুলোও পাচ্ছে। তো আমি যেটাতে ছিলাম যে এই সুবিধাগুলো আমরা পেয়েছিলাম, ডেফিনেটলি আমরা ঘুরে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, চেষ্টা করছি। কারণ আপনি দেখেন, এই যে আমার কাছে একটা ডাটা আছে যে আমাদের কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত আমরা মোটামুটি কাটিয়ে উঠে একটা পজিটিভের দিকে যেতে যাচ্ছিলাম, ধুম করে আবার আপনার অক্টোবর থেকে আমাদের নেগেটিভ গ্রোথ কিন্তু শুরু হয়ে গেল। আমার কাছে ডাটা, আমি ডাটা নিয়ে কথা বলছি, 8%, 3%, 10% করে আবার আপনার করোনা দ্বিতীয় ধাক্কা যেই প্রেডিক্ট করা হলো তখন দেখেন আগে কি হতো, একটা ফোরকাস্ট থাকতো আমাদের, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ফোরকাস্ট করছেন, আবার তিনি বলছেন যে মার্চে কিন্তু
করোনার প্রকোপ বাড়তে পারে? আমি ফোরকাস্ট বলতে বলছি আমাদের আমাদের গার্মেন্টস শিল্পের কথা বলছি। আমরা কিন্তু তিনটা সিজন বেস কাজ করি। এই সিজনগুলো কিন্তু মনে করেন আপনার যে ফল সিজন, ফল সিজনের যে শিপমেন্টটা বা সেলটা সেটা তার ফলে আপনাকে দিচ্ছে না, এটা আপনাকে দিয়ে দিচ্ছে অনেক আগে। সো এখন যেটা হচ্ছে এই যে দ্বিতীয় ধাক্কা তৃতীয় ধাক্কা খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। আমরা এখানে কিছুটা স্বস্তিতে আছি, ওদিকে ইউরোপে শুরু হচ্ছে, ওদিকে আমেরিকাতে শুরু হচ্ছে, তো সব মিলিয়ে না পুরাটা আপনি দেখেন। ফর এক্সাম্পল আমি যদি বলি জারা বা যে কোনো একটা বায়ার বা যে কোনো একটা ব্র্যান্ড, সে তো শুধু বাংলাদেশে নেই, সে তো পুরো বিশ্বব্যাপী আছে, সে তো প্রেডিক্ট করতে পারছে না আসলে যে তার সেল কি হবে। আর যদি ইউরোপ যদি বন্ধ থাকে, আমেরিকা যদি বন্ধ থাকে, সেলটা হবে কোথায়? সেল যদি না হয় সে আমাকে প্রেডিকশনই বা দিবে কিভাবে? সে যদি আমাকে প্রেডিকশন না দেয়, আমি কিভাবে তিন মাস পরে আমার শ্রমিককে কত টাকা বেতন দিব সেটা আমি কিভাবে ঠিক করবো? কারণ আমি তো জানি না যে আমার প্রোডাকশন হবে কিনা, প্রোডাকশন না হলে আমি তো সেই টাকা ইনকাম করতে পারবো না। তো আমার আমার যেটা এক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমরা সুযোগ সুবিধা তো ডেফিনেটলি যদি আবার ধস নামে, আবার যদি স্যালারির এরকম ইস্যু আসে, অবশ্যই অবশ্যই হয়তো আমাদের নেতৃবৃন্দ বা আমাদের যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই সেগুলো নিয়ে সরকারের সাথে বসবেন। আর সরকার যদি মনে করেন দাবিগুলো যৌক্তিক, অবশ্যই সরকার দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর একটা জিনিস বলতে চাই এখানে, যেই সুবিধাগুলো আমরা পেয়েছি দেখেন আমরা কিন্তু মাত্র কাটিয়ে উঠছিলাম সমস্যাগুলো, আবার এই যে দ্বিতীয় ধাক্কা আসার পরে আবার আমরা মাইনাস গ্রোথে চলে গেছি, তার মানে আমরা কিন্তু আবার বিপর্যয়ের দিকে গেছি। এবং আমাদের দুই মাস পরও আমাদের কোনো অর্ডারের কিন্তু কোনো ফিক্স কোনো ডেটা নাই যে আমরা কি অর্ডার পাচ্ছি বা কি অর্ডার পাবো, তার মানে আমি কোনো কিছুই নির্ধারণ করতে পারছি না। এর মতো অবস্থা আমাদের কিন্তু এই যেই সুবিধাগুলো আমরা পেয়েছিলাম, অনেকেরই ধারণা যে এই সুবিধাগুলো হয়তো আমাদেরকে ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছে, ব্যাপারটা আসলে সেরকম না, একটা সার্ভিস চার্জের মাধ্যমে মিনিমাম বাট একটা চার্জের মাধ্যমে দেওয়া হয়েছে, ফেরত দেওয়া লাগবে না এমন কিছু না, যেটা কিন্তু জানুয়ারি থেকে আমাদের কাটার কথা। আমরা রিকোয়েস্ট করছি সরকারকে, আমাদের নেতৃবৃন্দ বা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা কথা বলছেন যে যেহেতু আবার এটা তো যখন দেওয়া হয়েছিল তখন তো দ্বিতীয় ধাক্কা তৃতীয় ধাক্কা চিন্তা করে দেওয়া হয়নি, তখন চিন্তা করা হয়েছিল যে হয়তো জানুয়ারি থেকে আমরা ঘুরে দাঁড়াবো আর কিছু হবে না, বা সেটা তো হচ্ছে না। সো এই আমার মনে হয় এই ধাক্কা টোটাল শেষ করে আসতে ডেফিনেটলি একদম যদি এখনো যদি খুব বেশি আর না বাড়ে তাহলে হয়তো এবছর আমাদের মোটামুটি লেগে যাবে যে আগের অবস্থানে কিছুটা হলো সেটেল হতে। সেক্ষেত্রে এই যে চার্জগুলো বা যেই অ্যামাউন্টগুলো কাটার কথা সেগুলো যদি আমাদের জানুয়ারিতে না কেটে যদি আর একটু সময় নিয়ে অবজার্ভ করা হয় যে হ্যাঁ যদি একটু অবস্থাটা বেটার হয় তখন কাটে, কারণ আবার যদি ওই আমাদের মাইনাস গ্রোথের সাথে যদি আবার এটা কাটা হয় তাহলে কিন্তু আমরা আবার ডাবল বিপর্যয়ের মুখে পড়বো। তো এটা আমাদের অনুরোধ বা নেতারা যদি ভালো মনে করেন, সংশ্লিষ্ট সবাই যদি ভালো মনে করেন যে এরকম কিছু হওয়া উচিত, সরকার যদি মনে করে তাহলে আমার সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে, আদারওয়াইজ কিন্তু আমাদের সেক্টরের কেউ সুখে নাই, কেউ দাঁড়াতে পারবে না। মেশা ভাইয়া, আমরা একটা সেক্টরের কথা শুনছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, সুযোগ সুবিধা পেয়েও আসলে আরো দরকার এবং সামলানো কঠিন হয়ে যাচ্ছে, এবং যথার্থই বলেছেন যে কোনো প্রেডিকশন করা যাচ্ছে না। আমি একটু আপনি যে প্রধানত যে সেক্টরের সঙ্গে যুক্ত, রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে কি ধরনের প্রভাব ফেলল? কারণ আপনি ক্যাপিটাল মার্কেট ভালো, রেমিটেন্স ভালো, এটা ভালো ওটা ভালো বলছিলেন, আমাদের সেক্টরের কথা বললে দেখেন আমি আমি যেটা বলবো এবার বাজেটে আপনি দেখবেন যে আমাদের সেক্টরে একটা যুগান্তরী করে পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা অপদৃশ্যতায় যে টাকাটা বেড়ে গেছে, লাভ হয়েছে, সেটাই লাভ হয়েছে, সেটাই আমি বলতে চাচ্ছি যে এটা এটা এখানে আসার পর আপনি দেখবেন গত তিন চার দিন আগে এটার একটা ফোকাসিং আসছে যে আমাদের এই সেক্টরে কত টাকা আসছে, এই মুহূর্তে আমার কাছে ডাটাটা নাই। তো এর ফলে কিন্তু এখানে কিন্তু অনেক টাকা বিনিয়োগ, আপনার এমনি আমরা এটা নিয়ে অনেকদিন চিল্লাচিল্লি করছি যে টাকা লিকেজ হয়ে বিদেশে চলে যাচ্ছে, তারা আপনার কানাডা যাচ্ছে, কি বলে মালয়েশিয়া যাচ্ছে, এই টাকাটা কিন্তু এখন আমাদের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, এক। দ্বিতীয় কথা, এবার বাজেটে কিন্তু আরেকটা জিনিস আসছে, আপনি রেজিস্ট্রেশন ফি কিছু কিছু ক্ষেত্রে কমানো হয়েছে, সব মিলিয়ে কিন্তু, এবং ব্যাংকেও ঋণ কিন্তু আপনার 9% একটা সুদ কিন্তু কমিয়ে নিয়ে আসা হচ্ছে, সব মিলে এই সেক্টরের জন্য কিন্তু ভালো হয়েছে। এবং আমাদের কাছে যা ডাটা আছে এটা মানে সব শুধু খালি আমাদের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে কিন্তু এটা তো সেই, এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের সেক্টরের কথা বলবো। এখন দেখেন এখানে তো এফবিসিসিতে প্রায় 300 এর উপরে আপনার অ্যাসোসিয়েশন আছে, এবং আমাদের দেশের অ্যাসোসিয়েশন গুলা কোনো কোনো অ্যাসোসিয়েশন ম্যানুফ্যাকচার এখানে তৈরি করে, আবার কোনো কোনো অ্যাসোসিয়েশন হচ্ছে আমদানির উপর নির্ভর করে, আমদানি বিদেশ থেকে মাল আসে সেটার উপর কাজ করে, সব মিলে কিন্তু ব্যালেন্স করে কিন্তু বাজেট ডিক্লেয়ার করা হয় এবং সব দিকেই কিন্তু এটা বিবেচনা করা হয়। আমি কিছু কিছু টাস্ক করে যাবো, যেমন আপনি মনে করেন
ইভেন ম্যানেজমেন্ট যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে, বিয়ে শাদির ব্যাপার আছে, অনুষ্ঠান টনুষ্ঠান করে, তাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। আমি এবং তাদেরকে তাদের যে তাদের কিন্তু বলারও কোনো লোক নাই, এবং এই সমস্ত অ্যাসোসিয়েশনগুলা কিন্তু বা যারা এই এই ধরনের কাজ করে আর কি, মনে করেন অনুষ্ঠানিক ভিত্তিক, তাদের দিকে একটু করা উচিত, আমি মনে ফোকাস করা উচিত। তারপর মানে ক্ষুদ্র শিল্প যারা আছে বা যে সরকার যেই যেই প্রণোদনাটা দেওয়া হয়েছে ক্ষুদ্র মালিকদের বা ক্ষুদ্র ইয়েদের জন্য, যেমন যারা 5,000 টাকা 6,000 টাকা প্রতিদিন আয় করে, তারা কিন্তু যে ব্যাংকিং ফ্যাসিলিটি পেতে কিন্তু তাদের অসুবিধা। তাদের কিন্তু ট্রেড লাইসেন্স বলেন, ইনকাম ট্যাক্স বলেন ইত্যাদি, ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে গেলে এই জিনিসগুলো লাগে। যদিও কোনো কোনো ক্ষেত্রে মকুব করা হয়েছে, যেটা আমি জানতে মানে যেটা আমি আমাদের হেলাল ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে কিছু কিছু ক্ষেত্রে, এবং উনি এটা নিয়ে কাজ করতেছে আরেকটা জিনিস দেখেন যে আমি বললে তো বলবো যে পজিটিভ, পজিটিভ বলতে আমি আপনাকে নিষেধ করি না, আমি বললে পজিটিভ বলে বলবেন। আপনি দেখেন এই যে আমাদের টোটাল যে বাস্তবতাটা, বাস্তবতা যেটা দেখেন সত্যের কাছাকাছি কেটে সেটা হলো ইম্পর্টেন্ট। দেখেন এই যে এই বিচার করার জন্য দর্শক আছে, অবশ্যই দর্শক বিচার করার দর্শক আছে, আমি ছেড়ে দিচ্ছি যে এই যে এই পর্যন্ত কবিরে আপনি কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু ওইভাবে বাড়ে নাই। অ্যাটলিস্ট আপনি বলবেন যে পেঁয়াজের দাম, হ্যাঁ পেঁয়াজের দাম কিছু বেড়েছিল, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে আসছে, এবং এটাও কিন্তু আমি একটা চালের দাম বাড়ছে, আমি তো বলতেছি কিছু কিছু জায়গায় হয়তো বাড়তেছে, তো আম ওইরকম বাড়তেছে না, এবং এবং যে টোটাল সব জিনিসের কথা আমি বলতেছি। আমি একটা সেমিনার ছিলাম আপনার এই গত বছর, মাননীয় বাণিজ্য মন্ত্রী ওই ওই এই মিটিংয়ে বক্তৃতা দিয়েছিলেন, এবং বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে দেখেন এক সময় গরুর যেটা আমরা বিদেশ মানে ইন্ডিয়া থেকে আনা হতো সেই জায়গাটা কিন্তু আমরা ফিল আপ ই করে ফেলছি, গরু কিন্তু এখন বিদেশ মানে ভারত থেকে আনা লাগে না। তো উনি বললেন যে পেঁয়াজের যে দাম বাড়ছে, এবং পেঁয়াজ কিন্তু আমাদের দরকার 5 থেকে 7 টন পেঁয়াজ দরকার আর কি, তো 1,000 টন আর কি, তো এইটা এইটা আপনার কিন্তু আমরা ভবিষ্যতে এটাও ঠিক করে নেব, এবং আশা করি এটাও ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তা আমরা কিন্তু মোটামুটি সব জায়গায় কিন্তু ক্রমশই যেটা আমি বলছিলাম যে 2018-19 সালের থেকে কিন্তু আমরা স্বয়ংপূর্ণ হচ্ছিলাম, হয়তো আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম, গাড়িটা হঠাৎ করে কোথাও আটকে গেছে আর কি, তো আমরা সব জায়গায় কিন্তু আমরা ক্রমশই স্বয়ংপূর্ণ হচ্ছি। আমি এখন ওগুলা বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, সেটা না, আমি আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলবো যে এই জায়গাগুলো যখন আমাদের ঠিক হয়ে আসতেছিল তখনই কিন্তু এই মহামারীটা আসলো, এবং এই কোভিডটা আসলো, আসার পরে কিন্তু আমাদের আমাদের কোনো কোনো জায়গায় কিছুটা হলেও একটু ব্যাঘাত হয়েছে, এটা তো বাস্তব মানতেই হবে। আমি তো বললাম কিছু কিছু ব্যবসা, এখন বলতে গেলে আমি 300 ব্যবসায়ের কথা বলতে গেলে অনেকগুলাই ব্যবসায়ীদের কথা চলে আসবে, সেই সব জায়গাগুলো আমাদের এখন রিপেয়ার করার টাইম আসছে, আশা করি এগুলো রিপেয়ার করা উচিত বলে আমি মনে করি। এমনি প্রণোদনার জায়গাটা কি আপনি মনে করেন যে সকলেই প্রণোদনা যে কিন্তু টোটালি কিন্তু পল্লী উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, এবং এটা আমি মনে করি খুব ভালো জিনিস করা হয়েছে, এবং আমাদের গ্রাম ভিত্তিক যে যারা আছে তারা এই এই টাকাটা পেয়ে এটা আমি মনে করি এটা ভালো করছে। কি মনে হচ্ছে মানে এখন যে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, যদি প্রণোদনা পান তো ভালো কথা, হয়তো প্রধানমন্ত্রী দিবেনও কারণ তিনি সদয় আছেন, যদি না পাওয়া যায় তাহলে কিভাবে সামলাবেন, আর পেলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে বলে প্রেডিকশনটা কি? দেখেন প্রথম কথা হচ্ছে, এবং সেই সঙ্গে যে আপনারা তো শুধু আপনারা না, আপনারা আরো অনেক কিছুর সঙ্গে সম্পর্কিত, অন্যান্য ব্যবসা বাণিজ্যের যে অবস্থা তাতে করে তার সঙ্গে খাপ খাইয়ে চলতে কতটা সুবিধা বা অসুবিধা হবে বলে মনে হয়? আমি যদি সামগ্রিকভাবে চিন্তা করি, বেসিক্যালি আমাদের তো সবাইকেই বাঁচতে হবে, আমরা সবাই খাই, আমরা সবাই জায়গা হবে না, লাশের মিছিল হবে, কবরস্থানে জায়গা হবে না, তো সেই দৃষ্টিকোণ থেকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা বাংলাদেশ সামগ্রিকভাবে
আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয় যে আমরা খারাপ করিনি, আমরা অন্যান্য যেখানে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছিল, যেখানে নিউ ইয়র্কে লাশের জায়গা হচ্ছে না হাসপাতালে, আর এখন আপনি এটাকে আল্লাহর রহমত বলতে পারেন, সবার দোয়া বলতে পারেন, বা আমাদের সরকারের সঠিক নিয়ন্ত্রণ বলতে পারেন, যেটাই বলতে পারেন, বাট আমরা সামহাও আমরা কিন্তু এটাকে মিনিমাইজ করে অনেক দেশের থেকে আমরা অনেক ভালো কিছু করেছি। আমরা এই যে উনি ভাই প্রথমে যে কথাটা বললেন যে আমরা কিন্তু ফুল লকডাউনে যাই, আমরা সাধারণ ছুটি দিয়েছি, অনেক সময় আলোচনা ছিল কিন্তু আমাদের সেক্টর নিয়েও অনেক কথা হয়েছে, সবই হয়েছে, কেন বন্ধ দিচ্ছি না, কেন এই হয়েছে, তো গার্মেন্টস সেক্টর নিয়ে যে বন্ধ দিচ্ছি না বা দেয় নিয়ে আমরা কথা যে হয়েছে, আপনি যদি দেখেন ওভারঅল যে মৃত্যুর হার, তার মধ্যে কতজন গার্মেন্টস শ্রমিক এখন পর্যন্ত ফর্চুনেটলি সামহাও হয়নি, বাট হয়নি কিন্তু বেশি এখন যেভাবে আমরা আশা করছিলাম, তো যেভাবে আমরা ধস চিন্তা করছিলাম, যেভাবে যাই চিন্তা করছিলাম, সেভাবে কিন্তু সামহাও হয়নি। হ্যাঁ, কিছুটা তো ব্যাঘাত ঘটেছে, মানুষের কষ্ট হচ্ছে, কষ্ট হয়েছে, বাট আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি নিজেও একটা নতুন বিজনেস দেওয়ার একটা জায়গায় চিন্তা করছিলাম, আমি অলমোস্ট ফাইনাল করে ফেলেছি, ফাইনাল করে লাস্ট মোমেন্টে যে আমি চিন্তা করলাম না ডেফিনেটলি এই ব্যবসা এখন এই মোমেন্টে চলবে না, এখন এটা করা যাবে না, ডেফিনেটলি এটা মানুষ খাবে কোথেকে, মানুষ ইনকাম করে কিভাবে যে রেস্টুরেন্টে বা ইয়াতে যাবে, পরে দেখলাম যে না এক মাস পরে কিন্তু আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে কিন্তু সবই ঠিক হয়ে আসছে। সো দেখেন আমাদের ব্যবসাটা তো এক্সপোর্ট নির্ভর, সেটা হচ্ছে একটা জিনিস, সেটা বহির্বিশ্বের সাথে পুরোটাই সংযুক্ত, আবার এই আমাদের ব্যবসায় তো শুধু ব্যবসা না, দেশে তো আরো অনেক কিছুই আছে, অনেক ব্যবসা আছে, অনেক ইয়াও আছে, কম বেশি কিন্তু কেবি খুব বেশি যে মানে সমস্যায় পড়ে গেছে, মানে যেটা একদম ধ্বংস হয়ে গেল ওইরকম কিন্তু না। তো আমি আমাদের আমাদের যে গ্রোথ ছিল, আমাদের দেশের যে গ্রোথ হচ্ছিল, এমনি চাকরিচ্যুতি কি রকম হয়েছে, মানে চাকরি হারিয়েছে কি পরিমাণ মানুষ আপনাদের আপনাদের বিজনেস? আমাদের সেক্টরের কথা যদি বলি, অ্যারাউন্ড 50,000 থেকে 70,000 ওই সময় একটা ধাক্কা খেয়েছিল, বাট একই সাথে কিন্তু তারা আবার অন্যান্য যে নতুন ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, অন্যান্য নতুন এর মধ্যে কিন্তু কিছু এক্সিস্টিং যারা গ্রুপ আছে তারা কিন্তু ক্যাপাসিটি বিল্ড আপ করেছে। সো মোর অর লেস খুব বেশি কিন্তু আই মিন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এরকম ফ্যাক্টরি বন্ধ হয়েছে অ্যারাউন্ড, আপনি ধরেন যেটা আমার যেটা ধারণা অ্যারাউন্ড, বন্ধ শুধু যে কারণে হয়েছে আসলে তা না, প্রতি বছরই তো বন্ধ হয়েছে কোভিড এর সময়, কারণ এই সময় সবকিছু মিলে 200 থেকে 300 এরকম একটা ডেটা আমাদের কাছে আছে, কিছু কিন্তু নতুন ক্যাপাসিটিও বিল্ড আপ হয়েছে, শুধু বন্ধ হচ্ছে এটা বললেও কিন্তু হবে না, কারণ নতুন ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, যারা এক্সিস্টিং তারা তাদের ক্যাপাসিটি বাড়িয়েছে, সো এক্সপোর্ট যে ওইটা বন্ধ হয়ে গেছে বলে যে কমে যাবে ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না, এগুলো ভিতরে জিনিসগুলো বুঝতে হবে। সো আমাদের সেক্টরের কথা এটা, দেন অন্যান্য সেক্টর গুলোতেও দেখেন আমাদের সব প্রতিটা সেক্টর ছোট থেকে ছোট পর্যন্ত সরকার তো প্রণোদনা দিয়ে ম্যানেজ করে উঠতে হবে, কারণ যে সেক্টরটা প্রায়োরিটি পাবে, যেটাকে দিয়ে দেশ চলতে হবে, সেটাকে তো আগে প্রায়োরিটি দিয়ে দেওয়া উচিত। তো অবশ্যই এই আসতে ওদিন যে আপনি যেটা বললেন কয়েকদিন আগে যে আর একটা সেক্টরে যে প্রণোদনা দিয়েছে নতুন করে, এভাবে করে তো আস্তে আস্তে দিচ্ছে এখন সবগুলোকে। আমাদের সরকারও তো এমন দেশ না যে আমরা খুব বিত্তবান দেশ যে শুধু প্রথমে বললাম যে 300-এর মতন প্রায় অ্যাসোসিয়েশন আছে, সবাই প্রত্যেকটাকে তো করা সম্ভব না। আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের এখানে ম্যানুফ্যাকচারও আছে, আমদানি নির্ভর কি বলে অ্যাসোসিয়েশন আছে, এখন এইটা একটা জিনিস যদি দাম বাড়াই দিলে ওরা আবার চিল্লাবে, আবার এইটা জিনিস দাম কমাই দিলে ম্যানুফ্যাকচারদের অসুবিধা হবে, সব মিলাই কিন্তু জিনিসগুলো করতে হয়, এই জন্য অনেক জি সেই দৃষ্টিকোণ থেকে আসলে সামহাও আমি আমাদের ব্যাংকিং সেক্টর গুলো থেকে শুরু করে সরকার যেভাবে নিয়ন্ত্রণ করেছে খুব শক্ত হাতে, বাজার দেখেন বাজার 100% তো আসলে কখনোই আমি মনে করি না যে আমাদের দেশ অবস্থা চলে গেছে যে আমরা কালকেই সমস্ত কিছু 100% কন্ট্রোল করবো, ওনারা আরো ভালো বলতে পারবেন এটা, বাট আমি যেটা মনে করি যে হ্যাঁ মোর অর লেস মানে এই দুর্ভিক্ষে বা এই করোনা সময়ে যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেই তুলনায় আমাদের বাজার মূল্য ওই হিসেবে অনেক আমরা ওই হিসেবে, আমি আবারও বলছি যে ভুল আমাকে কেউ মিসইন্টারপ্রেট করবেন না, আমরা ভালো আছি খুব সেটা বলছি না, বাট করোনাকালীন প্রভাবের কারণে যেভাবে আমরা আশা করছিলাম যে আমরা তো চাল কিনতে পারবো না, আমরা তেল কিনতে পারবো না, সেই হিসেবে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এখন কিছু ব্যাপার তো অনিশ্চয়তা আসলে থেকেই যায় ন্যাচারাল, যে এমনিতে ব্যাংকিং সেক্টর নিয়ে নানা রকমের ব্যবসায়ীদের সবসময় নানা রকমের প্রশ্ন, নানা রকমের অসন্তোষ ছিল সুদের হার সহ নানা নানা বিষয় নিয়ে, ব্যাংকিং সেক্টর সেটা সেটা কি কেটে গেছে? না, আমি মনে করি সেটা কাটেনি, এখন বেসিক্যালি আমাদের যে ঋণ বা যেই সাহায্য করা হয়েছে এটা তো আসলে ব্যাংক করেনি, এটা সরকার করেছে, সরকারের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে সরকারের আমাদেরকে দিয়েছে, সো সেটা তারা মানতে কিন্তু বাধ্য,
that doesn't mean যে তাদের থেকেই তারা কিন্তু মানতে বাধ্য হবার অনেক অভিযোগ করছে যে অন্যান্য সেক্টরের যে তাদেরটাও তো ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা অনেকে পানুনি সুবিধাও করতে পারেনি ব্যাংকে গেলে নানা রকমের এটা লাগবে ওটা লাগবে করে করে অনেক কিছু ওটা আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা যদি কেউ বলে থাকে অবশ্যই তারা তাদের মতামত দিয়েছে বাট আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমি আমার ফ্যাক্টরি থেকে আমি সমস্যা আমি রানিং বোর্ডের বিজিএমই এর ডিরেক্টর তারা কিভাবে ফেস করছে বা তাদেরকে কি করতে হচ্ছে তো এনিওয়েজ আমরা তারপরও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এত কিছুর পরও যে আমাদেরকে যে ওয়েজ যে লোনটা দেওয়া হয়েছিল সেটা অনেক কিছু ওইটা না দিলে তো ওই সময় মানে আমাদের শ্রমিকরাই তো না খেয়ে আমরাই না খাওয়া অবস্থা তাহলে শ্রমিকদের কি অবস্থা হতো সুতরাং সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে এখন যে কোশ্চেনটা আসছে এটাই কি শেষ এটা আপনি কি বলতে পারবেন যে করোনা কালকে শেষ হয়ে যাবে ভ্যাকসিন আমার এখানে কবে আসবে আমি তো জানি না সো ভ্যাকসিন আসবে ভ্যাকসিন আসলেও কি সবকিছু কালকে পরশুর মধ্যে কি নরমাল হয়ে যাচ্ছে নট রিয়েলি সো এই যে সামনে যদি কালকে থেকে যদি ভালোর দিকে যেতেও থাকে এমনি বিজিএমই একটা শক্তিমান ট্রেড বডি আপনারা কি ভ্যাকসিনেশন নিয়ে কোনো পরিকল্পনা করেছেন যে আপনাদের ওয়ার্কারদের বা আপনারা কোন লেভেল পর্যন্ত সেরকম কোন আলোচনা না আমাদের কাছে টু বি অনেস্ট এখনো আমার নলেজে নাই এই ধরনের কোনো কিছু কারণ এখনো তো আসলে আমরাই তো দেশ হিসেবেই তো আমরা এখনো খুব একটা নিশ্চিত না যে কনফিডেন্ট না যে কবে নাগাদ আমরা শুরু করতে পারছি আসলে সরকারের প্ল্যান সরকার যখন হয়তো তাদের প্ল্যান করবে তখন হয়তো আমরা সেটার সাথে অ্যালাইন হয়ে আমাদের সেক্টর নিয়ে চিন্তা করতে পারি আমি যেটা বলছিলাম যে এই যে অনিশ্চয়তা আমাদের এখনো আছে এই অনিশ্চয়তা কিন্তু সহসা কিন্তু কাটছে না এই সহসা না কাটলে আমাদের যেই আপনার স্যালারি ইনকাম থেকে শুরু করে যে সমস্যাগুলো আমরা বলছি সেগুলো থেকে যাচ্ছে এবং সেগুলো থেকে যাবে এগুলোকে আসলে যখন বায়াররা এখন কি করছেন তারা কিন্তু খুব ছোট ছোট অর্ডার দিচ্ছে আগে যেমন আমাদেরকে একটা পজিশন দিয়ে বড় অর্ডার দিয়ে দিত এই সিজনের জন্য দে আর নট গিভিং ইট নাও তারা ছোট ছোট অর্ডার দিয়ে দেখছে যে কোনটা শর্ট টাইমের মধ্যে এনে তারা সেল করতে পারবে কারণ তাকেও তো আসলে মালটা তো বিক্রি করতে হবে সে স্টক করলে সে চলবে কিভাবে এর মধ্যে তো অনেক বায়ার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতাভাবে অবজার্ভ করতে হচ্ছে যে কি হচ্ছে করোনার প্রভাব সামনে কিভাবে যাচ্ছে একই সাথে আমরা আশাবাদী আমরা জানি আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিচক্ষণ এবং অনেক কঠোর ভাবে আমাদের এই সেক্টরটাকে বিশেষ করে অবজার্ভ করেন কারণ উনি জানেন যে এই সেক্টর যদি বসে যায় দেশের বড় ধরনের ক্ষতির সাথে সাথে অনেক জীবিকা এবং অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে উনি অবজার্ভ করেন এবং আমাদের বিশ্বাস ওরকম কিছু হলে উনি অবশ্যই তার আশীর্বাদ বা হাত বাড়াবেন আমাদের প্রতি আমাদের সেক্টরের প্রতি যাতে করে আমরা সেখান থেকে গতবারের মতো আবার আমরা একটা সাপোর্ট পাই আমরা দেখেন আমরা তো আসলে বাঙালি জাতি আমরা প্রথম এক্সপোর্ট করি $12,000 থেকে সেখানে আমরা এখন 35-40 বিলিয়ন এক্সপোর্ট করছি চিন্তা করছি 50 বিলিয়নে যাবার আমরা তো পারবো না এমন না পারবো যে পারি সেটা কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পরে আবার এইবার করোনাতেও আমরা দেখিয়ে দিলাম যে কোনো ভাবে হোক আল্লাহর দোয়াতে হোক যেভাবে হোক আমরা কিন্তু পেরেছি সো আশা করছি ইনশাল্লাহ আমরা এই বিপর্যয় যদি সামগ্রিকভাবে একসাথে মোকাবেলা করি সরকার এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো আমরা এই বিপর্যয় থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবো ইনশাল্লাহ ভাইয়া না আমি আমি বলতে চাচ্ছি আপনি যেটা ব্যাংকিং এর কথাটা বললেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি এখন সরকারের বা মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা যে প্রণোদনাগুলো দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কোনো কোনো ক্ষেত্রে আমি সব ব্যাংককে বলতেছি না কোনো ক্ষেত্রে ক্ষেত্রে ধরুন বাল্ক মানে 100 কোটি 50 কোটি বা 50 লাখ 100 1 কোটি এই এইগুলা কিন্তু দেওয়ার প্রতি আগ্রহ বেশি কিন্তু ক্ষুদ্র ধরো 100টা লোকরে দেওয়ার এটা ব্যাংক মনে করে যে অনেকের নতুন প্রয়োজন তার ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন নাই ট্রানজাকশন নাই মানে তাকে ধরছে যে আপনার সঙ্গে তো আমার কোনো লেনদেন নেই ট্রানজাকশন নাই এবং ওই 100 যে ক্ষুদ্র এদেরকে দিতে আগ্রহ কম কারণ ওই 100 লোকটাকে খুঁজে পাইতো তার একটু অসুবিধা হবে এবং এখানে যদি একটা লোককে দিয়ে দেয় তাহলে একটা লোকের সাথে তার যোগাযোগ এই এই জিনিসগুলোর উপরে কিন্তু কাজ করা উচিত এবং বিশেষ করে ব্যাংক আমরা এখন না অনেক আগেও দেখছি আমি আমি হয়তো বলতেছি আপনাকে 20-25 বছর আগের কথা যে আমরা যখন নতুন ব্যবসা আরম্ভ করছি তখনও দেখছি ব্যাংকের কিছু কিছু কর্মচারী বা যারা আছে তারা কিন্তু ওই ওই বড় লোন দেওয়ার আগ্রহ বেশি ছোটদের লোন দিতে চায় না এবং আমাদের এই যে আমরা আমরা যে ডেভেলপার আমাদের যে বিল্ডিং যে আমরা বানাই যে যারা লোন নিতে যায় তারা তো এক ওয়ান টাইম লোন নেবে তারা তো তাদের এবং সেখানে কিন্তু লোনটা কিন্তু আমাদের একেবারে সিকিউর মানে মনে করেন লোনের নিয়ম হচ্ছে 50 টাকা লোন দিলে 100 টাকার মর্টগেজ লাগবে আমার বিল্ডিং এর দাম যদি 1 কোটি টাকা হয় তাকে 50 লাখ টাকা লোন দিবে তো সেটা একদম সিকিউর কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু লোন দিতে একটু অনীহা করে যে এখানে লোন দিলে আমার আবার দৌড়াদৌড়ি কিন্তু অন্য জায়গায় মানে সোজা কথা হচ্ছে হলমার্ক টাইপের লোন দিতে তার আগ্রহ বেশি
ওইটা ওই ধরনের লোন দিতে তার আগ্রহ বেশি, এই লোন দিতে চায় না। এই জায়গাটা কিন্তু কাজ করতে হবে, এই জায়গাটা কাজ না করলে কিন্তু মানে এর মধ্যেও কিন্তু এরকম অনেক লোন পাস হচ্ছে, আমি হলমার্কের কথা বলছি না, বাট মানে এরকম অনেক লোন পাস হচ্ছে আমার মনে হয় যেগুলো থেকে আরো অনেক যৌক্তিক লোন ছিল বা যৌক্তিক ব্যবসায়ী আছে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে, যারা অনেক ভালো পরিশ্রম করতে পারেন বা তাদের মধ্যে অনেক ক্যারিশমেটিক কিছু আছে, তারা কিন্তু আসলে সেই ব্যাংকের সাপোর্টটা পাচ্ছে, ব্যাংকগুলো উৎসাহ নেয় কেন ওই ধরনের অযৌক্তিক, যেটি মানে যৌক্তিক থাকার পরেও এখানে আসলে প্রতিটা ব্যাংকেরই তাদের নিজস্ব নীতি নির্ধারণের ব্যাপার থাকে, তাদের নিজস্ব কোন ভিশন মিশন থাকতে পারে, ব্যাংকিং পার্সোনাল কোন ইন্টারেস্ট থাকতে পারে, বাট এটা আমি এজ এ জেনারেল ব্যবসায়ী হিসেবে বলছি যে আমার কাছে মনে হয়েছে যে যারা রিনোন কোম্পানিগুলো বা যারা বড় তাদেরকেই কেন যেন তারা খুব বেশি ইন্টারেস্টেড হতে হবে। আপনি যে কথাটা বললেন যে টান দিলে যে চলে আসে, ভাইয়া যেটা বলেছেন সেটা সবার ক্ষেত্রে কিন্তু এটা সমান না, ব্যবসার মধ্যে লস থাকবে লাভ আমি সবার ক্ষেত্রে বলছি, কিছু কিছু আপনি যেটা বলছেন যে কিছু কিছু বিষয়ে তাদের ইন্টারেস্ট অনেক বেশি, সাধু ব্যবসায়ী থাকবে অসাধু ব্যবসায়ী থাকবে, মানে আপনি আপনি বলেন আপনি যদি ব্যাংক যদি আপনাকে সাহায্য বা ব্যাংক যদি আপনি না থাকতো ব্যাংকের সাথে ব্যবসা আপনি এই ব্যবসাই করতে পারতেন না, আপনি যে বিজিএমই তো আজকে যারা গার্মেন্টস ব্যবসা করে ব্যাংক ছাড়া তো ব্যবসাই হবে না, ব্যাংক এবং ব্যাংক ছিল বলেই তো তারা আজকে এত সুন্দর ব্যবসা করতেছে, ব্যাংকে তো আমরা বলে তারা যেভাবে আমরা ব্যবসা করছি আমরা ছিলাম বলে ব্যাংক গুলো দাঁড়িয়েছে আমরা এইভাবে বলতে পারি, কারণ আজকে বাংলাদেশে কয়টা ব্যাংক আছে আপনি দেখেন অ্যারাউন্ড 60 মনে হয় আছে, এই দেশে কি 60 ব্যাংকের প্রয়োজন থাকতো যদি আজকে বিজিএমই এ বলবো না গার্মেন্টস সেক্টরের মতো শিল্প না থাকে, ডেফিনেটলি এখনই না আমরা অনেক বড় বড় মেগা প্রজেক্ট করছি করছি এসবের স্বপ্ন দেখছি, 10 বছর আগে তো আমরা সেই সেগুলো ছিল না, আজকে গার্মেন্টস শিল্পের উপরে ভর করেই কিন্তু এই ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, আমি বলছি না যে সে দাঁড়িয়েছে বলেই তাদের সবকিছু ঢেলে দিতে হবে এখানে, বাট আমি বলছি যে মানে এখনো অনেক আরো সাপোর্ট দেওয়ার সুযোগ আছে, কারণ আমাদের আমরা তো ব্যবসা করে এখান থেকে যে কথাটা বললেন যে ভাই আপনি যে টান দিলে সব চলে আসবে, আমি খুব বেশি যুক্তিতর্কে এবং দ্বীপে যাবো না, আমার ছোট জ্ঞানে আমি যেটা ফিল করি দেখেন আমি যদি আমার সেক্টরের কথা আমি বারবার আমি আমার সেক্টরকেই বলবো কারণ আমি আমার সেক্টরকে রিপ্রেজেন্ট করছি, আমার এতগুলো মালিক আমার আমাদের সেক্টরের সাথে জড়িত তাদের দুঃখের কথা হয়তো আমি সুযোগ পাচ্ছি শেয়ার করার, সুতরাং আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমাকে তো ব্যবসা লাভ করতে হবে, তা আমি যদি ইন্টারেস্ট দিই 10% থেকে 20% আমি যদি লাভ থাকে কথার কথা 5% তাহলে তো আমি লস করে ফেলছি, আমি তো লাভ করছি না, তো আমি এখন এই ব্যবসা টাইনা বড় করা ছাড়া আমার আর কি গতি আছে, আমি এজ এ জেনারেল আপনাকে একটা ফিল, ব্যবসা বড় করা না ব্যবসা টেনে নিয়ে যাওয়া, ব্যবসা টেনে নিয়ে যাও, আমি আসলে আপনি লাভ না হলে ব্যবসা বড় করবেন কিভাবে, আমি আমি সেটাই বলছি স্পান করা, আমি 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 কি বলছি একটু একটু সময় দেন আমাকে, মনে করেন আপনি তো লাভ করছেন না অ্যাকচুয়ালি আপনি তো আসলে লস করছেন, এখন আপনাকে আসলে সুন্দরভাবে এক্সিট পলিসিও দিতে হবে সরকারকে বা ব্যাংকগুলোকে যে কিভাবে আপনি ভালো মতো এক্সিট করতে পারেন, আপনাকে কিন্তু এক্সিট পলিসিও দিচ্ছে না, আপনাকে সাথে সাথে দেউলিয়া করে ঘোষণা করা হচ্ছে, আপনাকে ব্যাংক্রাপ্ট করা হচ্ছে, আপনার একটা প্রতিষ্ঠানের জন্য আপনার সবগুলো প্রতিষ্ঠানকে এফেক্ট করে দিচ্ছে, তো ওই ব্যক্তি আসলে এখন আপনার 10টা প্রতিষ্ঠান থাকলে আপনার একটা প্রতিষ্ঠান সমস্যা হতেই পারে, তো তার মানে আপনার যদি 9টা প্রতিষ্ঠানই এখন এফেক্টেড হয়ে যায় সিআইবিতে বা ইয়াতে আপনি ব্যবসা আপনি কি তাহলে 9টা প্রতিষ্ঠানের যেই শ্রমিক বা যে কর্মচারীগুলো আছে তাদেরকে কি আপনি টানবেন না, তারা কি ব্যবসা করবে না, তো বাধ্য হয়ে তাকে কি করতে হচ্ছে তাকে আসলে ক্যাপাসিটি বিল্ড আপ করছে, ক্যাপাসিটি আরো বাড়াতে হচ্ছে, আমি কিন্তু বলছি না দিস ইজ দ্য রাইট প্র্যাকটিস, বাট এরকম হচ্ছে যে আপনি যেই টানার কথা বললেন সেখানে আমি আমার সেক্টরের কথা বলছি, তো বাধ্য হয়ে তাকে ওই লসটা কভার করার জন্য নতুন এক্সপানশনে যেতে হচ্ছে, নতুন ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে আনতে হচ্ছে যেটাকে দিয়ে সে ওটাকে মেকওভার করতে পারে, তো আলটিমেটলি তো আসলে সে প্রফিট করতে পারছে না, আমি যদি এটা আমি ইন্টারনাল কথা বললাম, দেন আপনাকে আমি এক্সটার্নাল যদি বলি আমাদের 2014 থেকে 2019 পর্যন্ত খরচ বেড়েছে 30%, 2014 থেকে 2019 আমাদের খরচ বেড়েছে 30%, আচ্ছা 2014 থেকে 2019 ইউরোপে প্রোডাক্টের মূল্য কমেছে 1.64, আমেরিকাতে প্রোডাক্টের মূল্য কমেছে 1.84, এখন আপনি হিসাবটা করে নেন যে তাদের প্রফিটটা কিসে হচ্ছে আর কিভাবে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে ডেফিনেটলি ব্যাংকিং কস্টটা কমাইতেই হবে আমাদেরকে, আমাদের ব্যাংকিং কস্ট কমাতে হবে, আমাদের যে ট্যাক্সের ব্যাপারগুলো আছে সেগুলোকে একটু সুদূরপ্রসারী পরিকল্পনা করতে হবে, যে প্রতি বছর নতুন করে দিলাম কমালাম এগুলো না করে 5 বছর 10 বছর মেয়াদে যদি একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া হয় যে আমরা এইভাবে করে করব, আমরা প্ল্যান করতে পারি ব্যবসায়ী হিসেবে, আপনি যদি আপনি যখন একটা ব্যাংকে একটা প্রজেক্ট দিবেন আপনি তো আসলে একটা প্ল্যান করে দিচ্ছেন, ট্যাক্সেশন সম্পর্কে কি মানে আমি বলছি যে আমাদের যে
ট্যাক্সেশন নিয়ে কোনো বক্তব্য আছে আপনাদের? বক্তব্য বলতে আমি বলছি যে আমরা প্রতি বছর তো আমাদের যে সোর্স ট্যাক্স গুলো আমাদের ইয়া করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, দেখা যায় যে আমরা বাড়াচ্ছি, আবার আমরা আবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ ভাবে চিন্তা করে তার দলবল নিয়ে তখন আবার এটাকে কমিয়ে দিচ্ছে। তো আসলে এইভাবে বাড়ানো কমানো না করে যদি একটা ফিক্স আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আগামী এই কয়েক বছর আমি কি করতে পারি, আমি একটা প্ল্যান করতে পারি। আমি যখন ব্যাংকে একটা প্রজেক্ট দিচ্ছি, প্রপোজাল দিচ্ছি, আমি তো আসলে একটা প্ল্যানের উপরে বেস করে প্রপোজাল দিচ্ছি। এখন ইন্টারেস্ট আমি ধরে নিলাম 5% বা 10%, ধুম করে ব্যাংক বাড়াই দিচ্ছে আরো 5%, আপনার তো প্রজেক্ট ওইখানেই ফেল করে গেছে, আপনি প্রফিট আর কোথা থেকে করবেন? তো ব্যাংকিং খাতে আমি মনে করি আরো অনেক বেশি সাহায্যের ব্যাপার আছে। একটা সময় আসলে অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছে, এখন তো আসলে এই আপনার স্ক্রুটিনাইজ গুলো অনেক ইজি, এখন সরকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অনেক স্ট্রিক্টলি গুলো মেনটেন করছে। এর মধ্যেও অনিয়ম তো সব জায়গাতেই হবে, এখন অনিয়মকে ঠেকানোর জন্য মেকানিজম বের করতে হবে। অনিয়ম হবে বলে বন্ধ করে দিব আসলে সেটা হলে তো দেশ চলবে না, সেটা হলে তো আপনার সেক্টর চলবে না। অনিয়মটা কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, কিভাবে কমানো যায়, সেগুলো চিন্তা করে রাইট ব্যবসায়ীদেরকে, রাইট ব্যবসাগুলোকে সাপোর্ট করতে হবে। এই সাপোর্ট না করলে আসলে কোনো শিল্পই টিকবে না, গার্মেন্টস কেন? আমি যেটা বলবো যে আমরা ট্যাক্সেশন, ভ্যাট এবং না, আমি অন্য লাইন একটু বলতে যাচ্ছিলাম যে কোভিড যখন আসলো তখন কিন্তু আমাদের তো আমরা বারবারই বলতেছি আমরা অনেক চিন্তা ব্যবসায়ীদের যেগুলো দরকার বিদ্যুৎ থেকে আরম্ভ সব এই পুজো এই জিনিসগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিস কোভিড আসার 1-2-3 মাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু চালু হয়ে গেল। এবং এই আজকে দেখেন পদ এই 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 যে কবিরের মধ্যে যে পদ্মা সেতুটা এই যে করতেছে বা হয়ে গেল এবং আগামী বছরে এটা আমরা এটার ফল পাবো বলে আমরা মনে করি, এবং এই ফলটা কিন্তু ডাইরেক্টলি ব্যবসায়ীরা পাবে। এই এই পদ্মা সেতু চালু হলে প্রথম ব্যবসায়ীদের বেনিফিটেড হবে, এবং আপনি মনে করেন মেট্রো রেল চালু হচ্ছে এটাও কিন্তু ডাইরেক্ট ব্যবসায়ীরা বেনিফিটেড হবে। এবং আজকে দেখেন আমাদের বিমানবন্দর যে বড় করা হচ্ছে, ওনা বলেন বিজিএমই বলেন তাদের কিন্তু বিমানবন্দর দরকার, সে আপনার সমুদ্র বন্দর দরকার, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকার কাজ করতেছে এবং এই কাজগুলা হওয়া মানে হচ্ছে আমরা এটা। আপনি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে এবং এইটা এবং এখানে আগে আমরা যখন 10-15 বছর আগে আলোচনার মধ্যে বসতাম এটা একটা বড় সমস্যা হিসেবে অনেকে দেখাতেন, সেই সমস্যার মনে করছেন? মনে করছেন আপনি দেখেন বিদ্যুৎ, জ্বালানি, অন্যান্য মেট্রো রেল বা যে আমাদের এটা কিন্তু উচিত ছিল 84-85 করা উচিত ছিল। এটা আপনি দেখেন আজকে কলকাতার পাতাল রেল হচ্ছে আপনার 84 এবং আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, আরো 100 বছর আগে তারা এটা করছে। আমাদের কোন সরকারই এটা চিন্তা করে নাই যে আমাদের এই ধরনের যোগাযোগ ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু কেউ করে নাই। কিন্তু বর্তমান সরকার এই জিনিসটা হয়তো এইগুলা যদি ঠিক থাকতো অন্য 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 জিনিসগুলো চিন্তা করতো। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা কেউ চিন্তাই করে নাই যে স্যাটেলাইট দেশ দরকার, আজকে আমাদের দ্বিতীয় স্যাটেলাইটের জন্য আমরা চিন্তা করতেছি। আপনি আজকে দেখেন আইটি সেক্টরের কথা চিন্তা করেন, আজকে আপনি মনে করেন যে অনলাইন বিজনেস, আপনি কোভিডের মধ্যে কিন্তু আপনার অনলাইন বিজনেসটা কিন্তু অনেক ব্যাপক হারে ই হয়েছে, আপনি আইটি সেক্টরের কথা চিন্তা করেন ইত্যাদি, এগুলা মিলাই কিন্তু আপনার এই এগুলা আপনি আজকে আপনি দেখেন আমরা ডিজিটাল আমরা বিভিন্ন জায়গায় আমাদের অফিস আদালত এগুলো চালাচ্ছি, এগুলো কিন্তু এই এই জিনিসগুলো এগিয়ে না আসলে কিন্তু আমরা কাজ করতে পারতাম না। এবং ব্যবসায়ীরা যে আমরা যে ব্যবসায়ীরা যে বেনিফিটটা কিন্তু আমরা এই কারণেই পাচ্ছি, এবং এই যদি ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো যদি না হতো তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য, আমি এই এই কথা বারবার অনেক আগেও বলছি এখনও বলি, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আমার একটা টেক্সটাইল মিল ছিল কালিয়াগড়ে গাজীপুরে, তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না, কিছু ছিল না, আমার একটা জিনিস নিতে হলে আপনাকে ইসলামপুরে আসা লাগতো, আবার যাওয়া লাগতো, ওই মানে কোনো টেলিফোন ব্যবস্থা ছিল না। আজকে আপনি গাজীপুর কেন, আপনি প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় আপনার ব্যবসায়ীদের মনে করেন টমেটো বলেন, পটল বলেন, আলু বলেন, দাম কত, টেলিফোন করে সেই জিনিসটা নিয়ে আসতেছে এখানে যেখানে দাম কম বা বেশি। তো এই এই যে এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আগে ছিল না, এই ফ্যাসিলিটি ক্রমশই বাড়তেছে, ক্রমশই বাড়তেছে, এবং একসময় আমরা আরো আরো ভালো ফল পাবো বলে আমরা মনে করি। জি রুবেল, অবকাঠামোগত দিক থেকে মানে স্যাটিসফ্যাক্টরি? অবকাঠামোগত দিক থেকে আমাদের সেক্টর সরাসরি সব ব্যবসায় সরাসরি ইনভলভ, অনেক বেশি ইনভলভ। দেখেন আমাদের ওয়ান অফ দ্য মাইনাস পয়েন্টস হচ্ছে আমরা কেন কম্পিটিশনে অন্যদের থেকে পিছিয়ে যাওয়ার চিন্তা করছি ভিয়েতনামের সাথে অন্য দেশগুলো থেকে, ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লিড টাইম, লিড টাইমটা হচ্ছে এখানে সবচেয়ে বিগেস্ট
বিগেস্ট ইস্যু, কারণ আমরা ভৌগোলিকভাবে আমরা পিছিয়ে আছি ওই দেশগুলো থেকে, আমরা অনেক দূরে, আমাদের মেইন যে মার্কেটগুলো ইউএসএ বা ইউরোপ থেকে। তো স্বাভাবিকভাবে এখন আমরা যদি একটা মাল শিপমেন্ট করতেই 20 দিন পিছিয়ে যাই, এমনিই আমাদের যেতে অনেক সময় লাগে, 20 দিন যদি আমার রোডে কাটে, আমার পোর্টে কাটে, আমার তো মানে আলটিমেটলি আমি কখনোই এই জায়গায় কাটায় উঠতে পারবো না। তো এটার বিকল্প দুটো ছিল, একটা হচ্ছে কাছাকাছি যে দেশগুলো আছে লাইক চায়না, আপনার এশিয়ান যে কান্ট্রিজগুলো, বড় মার্কেটগুলো, ইন্ডিয়া, এগুলোকে ফোকাস করা, এগুলোকে সবসময় ফোকাস করা উচিত সামনে আমি মনে করি। আর দেন হচ্ছে কিভাবে লিড টাইমটা আপনি কমায় ওই দেশগুলোকে আপনি টাচ করতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ যেভাবে আমাদের ম্যাসিভ ডেভেলপমেন্টের কাজ হয়েছে, সেটা ইন্টারনালি সেক্টরের জন্য বলেন, এক্সটার্নালিও বলেন, কোভিড সময় তো বন্দর থেকে পদ্মা সেতু, সবকিছুতেই এটা কিন্তু এফেক্ট আমাদের ফেলবে। এটার যে সুবিধা আসছে সেটা তো আর কালকে আমরা পাচ্ছি না, কারণ এটা চালু হতে তো সময় লাগবে, বাট একদিনে তো হবে না। ভবিষ্যতে যেভাবে যাচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল আল্লাহর রহমতে, গভীর সমুদ্র বন্দরগুলো থেকে শুরু করে সবকিছু তো হয়ে যায়, টানেল থেকে শুরু করে রাস্তাঘাটে যেভাবে ফোর লেন নেট লেনের দিকে যাচ্ছে, তাহলে আসলে আমরা কিন্তু খুবই একটা ভালো অবস্থানের দিকে যাব বলে আমরা মনে করি। তবে এই যে ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্টের কথা বলছি, সেগুলো অনেক পরে আমরা ফল পাচ্ছি বা পাবো আশা করছি, যদি সব পজিটিভলি থাকে। বাট এই কোভিড এর মতো জিনিসপত্র যদি আল্লাহ মাফ করুক যদি আবার হয়, বা এটাই যদি লিঙ্গার করে, বা এটারই যদি সমস্যা আসতে থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সেগুলোকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি। বাট হ্যাঁ, একটা যেটা হয়েছে, আমাদের মেন্টালিটি অনেক স্ট্রং হয়ে গেছে, এরকম সমস্যা আসলে যে আমরা প্রতিহত করার মতো চিন্তা করতে পারি, অ্যাটলিস্ট ওই মানসিকতা মানুষের মধ্যে এখন কিন্তু তৈরি হয়েছে। আর একটা কথা না বললেই না, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে, এখানে আমি আমার কথাই বলতে পারি, যে আমার একটা ইয়ারলি চেক আপ বা এরকম কিছু হলে আমি বাইরে যাওয়ার চিন্তা করতাম। এখন দেখেন আমরা কিন্তু সামহাও আমরা কিন্তু দেশে এখন বন্ধুর কাছে বা ডাক্তারের কাছে বা হার্টের সমস্যা যাচ্ছি, শুধু পারছি না তাও না, এখনো সুযোগ এবং তারা কিন্তু ফেথ রাখছেন, বিকজ তারা দেখেছেন যে কোভিড এর সময় অনেক বড় বড় মানুষ সে চিকিৎসা নিয়েছেন, বাধ্য হয়ে বলেন আর যেভাবে বলেন বাধ্য হয়েছে, বাট সেই বাধ্য হওয়ার পরেও কিন্তু এখন অনেকেই সেটা প্র্যাকটিস করা, অ্যাটলিস্ট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবো, যদি না ম্যাসিভ কোন সমস্যা আসে আমার পরিবারের মধ্যেও একটা এরকম অসুস্থজনিত ব্যাপার হচ্ছে, আমি চাইলেও কিন্তু হয়তো চিন্তা করতে পারতাম, বাট আমি কিন্তু দেশে এখন চিন্তা করেছি, একটা করেছি আর একটা চিন্তা করছি। তো সেই ক্ষেত্রে এই সেক্টরটা আমাদের ভালো ডেভেলপমেন্ট হয়েছে। এবং ইনফ্রাস্ট্রাকচার কথাভাবে যদি বলি, আইটি সেক্টরে আমাদের প্রচুর কাজ করা উচিত সামনে আরো মনে করি, বিকজ গার্মেন্টস তো সারা জীবন থাকবে না, এই সেক্টর কখনো না কখনো ডিক্লাইনে যাবেই, এবং সেটার জন্য একটা মানসিক প্রস্তুতি আমাদের কিন্তু থাকা উচিত, ডাইভার্সিফিকেশন আমাদের যেতে হবে গার্মেন্টস প্রোডাক্ট থেকে শুরু করে, এবং গার্মেন্টস এর বাইরেও নতুন সেক্টরাইজ ডাইভার্সিফিকেশনে যাওয়া উচিত। এবং আইটি কিন্তু ওয়ান অফ দা বিগেস্ট সেক্টরস আমি মনে করি, যেভাবে কোভিড এর সময় আইটি সেক্টরটা আমাদেরকে সাপোর্ট দিল, আমরা কি কেউ চিন্তা করেছি যে আমরা বাসায় বসে বসে অফিস করবো? এখন কিন্তু অনেক অফিস, যেটা আমার মনে হচ্ছে অনেক বড় বড় কোম্পানিস গুলো বা মাল্টিনেশনাল কোম্পানিস গুলো এই প্র্যাকটিসে চলে আসবে, কারণ তারা দেখছে যে তাদের তো আলটিমেট অ্যাচিভমেন্টে কোনো সমস্যা হচ্ছে না, বরং এমপ্লয়ি আরো মোটিভেশনাল দিক থেকে তারা আরো মোরালি স্ট্রং হয়ে গেছে। সো এই যে এই জায়গাটাতে আমরা মনে হয় আরো ফোকাস করতে পারি, নতুন নতুন অনেক যে ব্যবসাগুলো এসেছে আমাদের অনলাইন বেস, অনেক ব্যবসা চলে আসছে আমাদের, যেগুলো কিন্তু আমরা আমার মনে হয় কোভিড এর ভালো দিক আমি বলছি যে কি মানে আমরা সুফল পেয়েছে, তার মধ্যে এটা কিন্তু একটা যে নতুন নতুন ব্যবসা উন্মোচন হয়েছে, এই ব্যবসাগুলোকে কিভাবে আরো সাপোর্ট দেওয়া যায়। অনেক অনলাইন ব্যবসা আমাদের বাসায় বোনেরা, ভাবিরা বা বউরা বা ভাইয়ের ছোট ভাইয়েরা, তারা কিন্তু অনলাইন বেস অনেক ব্যবসা এখন করছে, হয়তো তারা বেকার পড়ে থাকতো বা তারা কিছু করতো না, এই জায়গাটা তারা এখন আগে আসছে, যেটাতে সরকার আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে যদি একটা অর্গানাইজড ভাবে চিন্তা করে এখানে অনেক কিছু করার আছে। তবে যেটা বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আমি আবার যাচ্ছি, ওখানে যদি আমরা ওই সুবিধা পেতে চাই ততদিন তো আমাদের টিকতে হবে, আমাদেরকে থাকতে হবে, আর সেই ক্ষেত্রে আমাদেরকে দেখেন আমাদের বর্তমানে 2021 যে জানুয়ারিতে যেই আপনার IMF এর যে ডাটাটা আসছে, সেখানে অ্যাডভান্স ইকোনমিক্স এ আপনার যে দেশগুলো আছে আমরা জানি যে ইউরোপ, ইউএসএ এবং জাপান, সেখানে আমাদের অ্যাভারেজে -0.2% GDP গ্রোথ চিন্তা করা হচ্ছে, ইমার্জিং মার্কেটে +0.04, যেখানে বাংলাদেশও একটা ওর মধ্যে পার্ট। সো তার মানে আমাদের মেইন এক্সপোর্ট এবং ব্যবসায়ী তো হয় হচ্ছে অ্যাডভান্স ইকোনমিক্স দেশগুলোর সাথে, ইউএসএ এবং আপনার ইউরোপের সাথে। তো আমি যে বলছি বারবার যে আমি কিসের উপরে বেশ করে বলছি যে আমরা প্রেডিক্ট করতে পারছি না, তো আলটিমেটলি আমার সেলস ড্রপ করেছে,
আমার সেলস পড়ে গেছে আমার কম্পিটিটরদের কি অবস্থা অলমোস্ট মোরালে সবাই তো আসলে কোভিড তো সব জায়গাতে ভিয়েতনাম থেকে শুরু করে কোথাওই কম এফেক্ট করেনি তবে আমি আমাদের কথা বলছি আমাদেরকে এগুলো আমাদের দেশকে এগুলো চিন্তা করতে হবে সরকারকে যে সামনে যে প্রেডিকশন আছে সেখানেও কিন্তু আমাদের এই যে এক্সপোর্টিং মেজর এক্সপোর্টিং কান্ট্রিজ গুলো আমাদের তো জার্মান ইউএসএ এগুলো মেজর সেখানে কিন্তু আশা করা হচ্ছে জিডিপি গ্রোথ হবে না তো গ্রোথ না হলে তার মানে সেলস হবে না সেলস না হলে তো আবার আমাদের সেই মাইনাসে আমরা থাকছি তো আমরা তো আসলে খুব সহসাই এখান থেকে বেরোচ্ছি তা না আশার বাণী হচ্ছে ইমার্জিং যে ইকোনমিক্স মার্কেট অ্যান্ড ডেভেলপিং ইকোনমিক্স আছে সেখানে কিন্তু পজিটিভ বোর্ড দেখা আছে আমরা সেখানে ফোকাস করতে পারি তারপরও ফোকাস করো 0.04 আপনি আর কতটুকুই বা গ্র্যাব করতে পারবেন সেই জায়গাটায় আমার মনে হয় সরকারকে আমাদের এখনই চিন্তা করা উচিত আমাদের ব্যবসায়ীদেরকেও চিন্তা করা উচিত মার্কেটগুলোকে চিন্তা করে যে আমরা কোথায় ফোকাস করব কোথায় করব না তারপরও আসলে করোনা তো খুবই আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার এখন কখন আপনার সেই ভ্যাকসিন আসবে কখন আমাদের ওয়ার্কাররা পাবে কখন আমরা আগের মতো ফ্রি ভাবে কাজ করতে পারবো আমরা এখন বাইং মিটিং করতে যেতে পারি না বায়ার আসতে পারে না অনলাইনে কতটুকু আসলে আপনি আর এগুলো ম্যানেজ করতে পারবেন একটা তো লেভেলের পরে আপনাকে আসলে ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে সেটার তো ফলাফল বায়ার বলেন ক্রেতা বলেন আর আমরা বিক্রেতা আমাদের সবাইকেই ভোগ করতে হচ্ছে তবে আমরা সামগ্রিকভাবে সবাই সহযোগী শ্রমিকরা বলেন সরকার বলেন যেভাবে সহযোগিতা করে এখন পর্যন্ত আসছে অ্যাজ এ ব্যবসায়ী আমরা সন্তুষ্ট তবে আরো করার এখানে স্কোপ আছে এবং আমরা যদি আল্লাহ মাফ করুক আরো খারাপ দিকেও যাই আমরা যদি এভাবে মনোবল শক্ত করে সবাই একসাথে থাকি আমার মনে হয় আমরা কাটায় ওঠার ক্ষমতা রাখি আমি শেষে বলতে চাই যে আল্লাহর কাছে এই মোনাজাত করি যে যেভাবে আমাদের এখন কোভিডটা নিয়ন্ত্রণে আসতেছে এটা যেন আরো ভালো হয় এবং বিশেষ করে আমাদের সরকার এবং আমরা আমাদের যেভাবে কাজগুলো করতেছে এটা এই জিনিসগুলোর জন্য নিয়ন্ত্রণ আরো ভালো আগামীতে আরো ভালো হয় এটাই আমি কামনা করি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত এই অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য মিস্টার মহিউদ্দিন রুবেল এবং মিস্টার লিয়াকত আলী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা সবার জন্য দর্শক কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি এবং কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে মোটামুটি ভাবে দুজন ব্যবসায়ী নেতা সন্তোষী প্রকাশ করছিলেন সরকারের পদক্ষেপ নীতি যেগুলো নেওয়া হয়েছে সেগুলোতে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ও সামগ্রিকভাবে অন্যান্য দেশের তুলনায় অনেক দেশের তুলনায় বাংলাদেশের মোটামুটি স্বস্তিদায়ক এখন পর্যন্ত তবে কোভিড কি রূপ ভবিষ্যতে ধারণ করবে এর মাত্রা কি হবে সেটি এখনো যেহেতু অনিশ্চয়তার মধ্যে আছে এবং আমাদের অনেক ব্যবসা বিশেষ করে তৈরি পোশাক খাত যেহেতু বহির্বিশ্বের সঙ্গে সম্পৃক্ত এবং যেখানে আমাদের বাজার সেখানেই যেহেতু সংকটটা গভীর সে কারণে আমাদের এখানে যে সংকট আরো বাড়বে না সেটি নিশ্চিত করে এখনই ওনারা কেউ বলতে পারছেন না অবকাঠামোর অনেক উন্নতি হয়েছে কিন্তু একই সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতের বিশৃঙ্খলার প্রশ্নটি আছে সেটিও মাথায় রাখতে হবে প্রচুর ক্যাপিটাল ফ্লাইট হয় সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে ব্যাংকিং খাত নিয়ে তাদের এখনো পর্যন্ত সুদের হার এবং ব্যাংকিং যে নীতিমালা একজনকে ঋণ দেবার ক্ষেত্রে এক এক ব্যাংকের এক এক রকম যদিও কিন্তু সেটিও সামগ্রিকভাবে সে ব্যবসা বান্ধব অনেকেই মনে করেন না যদিও ব্যাংকের কারণে অনেক ব্যবসা প্রসারিত হয়েছে আবার উল্টো দিকে কথা আছে ব্যবসা বাণিজ্যগুলো ছিল বলে ব্যাংকগুলো প্রসারিত হয়েছে বাংলাদেশের ব্যবসার একটা বড় সংকট যে এক্সিট পলিসি নেই আপনি ব্যাংকে ঢুকবেন বেরোবেন কিভাবে আপনি একটা ব্যবসায় ঢুকলেন সুবিধা না করতে পারলে সেখান থেকে কিভাবে বেরিয়ে যাবেন সেই পলিসিটা নেই এই পলিসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাইভার্সিফিকেশন খুব কম খুব সীমিত সংখ্যক ব্যবসা বা খাতের উপর আমরা নির্ভরশীল এটিকে অনেক বেশি ডাইভার্সিফাই করতে হবে এবং সব বেরিয়ে যে সংকট কাটছে সেটি বলা যাবে না তবে এখন থেকেই আরো নানা রকমের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে যে প্রস্তুতি আমরা কারণ জানি না এই বছর শেষ পর্যন্ত কোভিড কি পরের বছরও যাবে না এই বছরের কোন মাস পর্যন্ত যাবে সেজন্য সামগ্রিক একটা পরিবেশ মানে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি এখন থেকেই নেওয়া দরকার প্রধানমন্ত্রী বারবার সতর্ক করছেন মার্চে করোনা